তো যোগ প্রক্রিয়ার মধ্যে আপনি নিজেকে স্থিত করতে চান তার কারণ আপনি এই রকমের বা ওই রকমের হতে চান না একটি নির্দিষ্ট মুহূর্তে যেরকম হওয়া প্রয়োজন যাতে সেরকম হতে পারেন এটা সকাল হলে আপনি সকালের মানুষ সন্ধ্যা হলে আপনি সন্ধ্যার মানুষ যদি ব্যক্তিত্বের প্রয়োজন না হয় আপনি কোনো ব্যক্তিই নন অর্থাৎ আপনি নমনীয় হয়ে উঠেছেন এই নমনীয়তা আনার জন্য আমরা প্রথমেই আপনার শরীরকে দিয়ে শুরু করি পরবর্তী সময়ে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্র সেটি আসার কথা আপনার শারীরিক গঠন আপনার মানসিক গঠন আপনার আবেগ অনুভূতি আপনার কার্মিক গঠন সব কিছুই নমনীয় হওয়া উচিত যাতে এটি সেরকম হতে পারে যেরকম হওয়া প্রয়োজন যাতে এটি কোনো এই দিকে বা ওই দিকে আটকে না যায় তো একটি পদ্ধতি হিসেবে একটি প্রক্রিয়া হিসেবে একটি প্রযুক্তি হিসেবে একটি বিজ্ঞান হিসেবে যোগের মূলগত ভূমিকা হল সেই নির্দিষ্ট কঠিন রূপের সীমাবদ্ধতাকে ভেঙে ফেলা যাকে আমরা ব্যক্তিত্ব বলি যাতে একজন ব্যক্তি থেকে একটি উপস্থিতিতে বিকশিত হওয়া যায় যদি আপনি একজন ব্যক্তি হন তার অর্থ নিজের জন্য একটি খোলস তৈরি করেছেন আপনি একটি খোল তৈরি করেছেন শুধু সেই খোলটির ভিতরেই আপনি কাজ করতে পারেন যদি আপনি সেই খোলটিকে ভেঙে ফেলেন আপনি আর একজন ব্যক্তি থাকবেন না সহজেই উপস্থিতি হয়ে উঠবেন জীবন যেরকম ঈশ্বর যেরকম শুধুই এক উপস্থিতি এটাকে যদি খোলের মধ্যে আটকে ফেলা যায় এটি একটি ব্যক্তিত্বে পরিণত হয় তো যোগের অর্থ হলো এই খোলটিকে আপনি ক্রমশ আরো পাতলা করার জন্য কাজ করছেন আরো ঝাঁঝরা করে ফেলছেন যাতে একদিন খোলটি ছাড়াই আপনি বেঁচে থাকতে পারেন তো মূলত আপনার অনুভবে যোগের অর্থ সকালবেলায় এই যে সাধনা কেন এটি এরকম তা হল এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু ভৌত তার সবকিছু চক্রাকার গ্রহরা সূর্যের চারিদিকে ঘুরছে সৌরজগতও ঘুরে চলেছে এই ছায়াপথে এই মহাবিশ্বে সব কিছুই চক্রাকার যত বেশি ভৌত দেহতন্ত্রের মাধ্যমে নিজের পরিচয় তৈরি করবেন তত বেশি আপনিও চক্রাকার হয়ে উঠবেন আপনার অভিজ্ঞতাগুলি চক্রাকার জীবন প্রবাহটিও চক্রাকার যথেষ্ট মনোযোগী হলে দেখবেন এমনকি জীবনে যে পরিস্থিতি সামনে আপনি পড়ছেন সেগুলি চাকার মতো ঘুরে আসছে তো একটি স্তরে যোগের অর্থ হল জীবনের চক্রকে ভেঙে ফেলা এই মুহূর্তে যা বৃত্তের মতো তাকে আমরা খুলে ফেলে একটি সরল রেখা করে দিতে চাই কারণ যদি আপনি গোলাকার হয়ে ঘুরতে থাকেন আমি যদি বলি যে আপনি গোল হয়ে ঘুরছেন তার অর্থ কি আপনার কাছে আপনি কোথাও যাচ্ছেন না এটি আপনাকে মনে করাচ্ছে যে আপনি কোথাও যাচ্ছেন কিন্তু আসলে আপনি কোথাও যাচ্ছেন না একই জিনিসের মধ্য দিয়ে বারংবার যাচ্ছেন তো যোগের অর্থ হলো সেই বৃত্তটিকে উন্মুক্ত করে তাকে সরল রেখায় পরিণত করা যদি সেই রেখাটিকে অনুসরণ করেন কোথাও একটা পৌঁছাবেন আপনি গোল গোল ঘুরে যাবেন না আপনাদের অনেকে হয়তো ইতিমধ্যেই সেটা পরীক্ষা করে দেখেছেন যদি না করে থাকেন এখন পরীক্ষা করবেন না কারণ আমি আপনাদের পরীক্ষার ফলাফল জানাব এখনই আপনি হয়তো সাধনা করছেন দু বছর তিন বছর পাঁচ বছর ধরে তিন মাসের জন্য সাধনা বন্ধ করে দেখুন হঠাৎ দেখবেন যে অদম্য তারণাগুলো আপনার মধ্যে ছিল বলে কল্পনাও করেননি বহুদিন আগেই যা বিদায় নিয়েছিল সেগুলো হঠাৎ করেই আপনার অংশ হয়ে উঠবে কিন্তু যারা তাদের সাধনা সঠিকভাবে করে যাচ্ছেন সকালে তারা খান সন্ধে পর্যন্ত খাবার কথা ভাবেনও না এই ভাবনাই আসে না কারণ এটা তখন আর অদম্য তাড়না নয় যদি কিছু খান সচেতন ভাবেই খান নচেত নয় সাধনা বন্ধ করুন তিন মাসের জন্য দেখবেন আপনার হাত যে কোনো কিছুকে ধরেই মুখে পড়ে দিচ্ছে অদম্য তারণাগুলি হঠাৎই ফিরে আসবে যদি সাধনা ত্যাগ করেন কারণ প্রকৃতি আপনাকে মুক্তি দেবে না অত সহজে আপনাকে কাজটি করে যেতে হবে করে যেতে হবে এবং করেই যেতে হবে নতুবা আপনাকে বৃত্তের মধ্যে ঘুরেই খুশি থাকতে হবে এই বৃত্তের মধ্যে ঘুরে যাওয়াকে সার্কাসও বলা যেতে পারে যদি সচেতন হয়ে ওঠেন সব কিছুকে সার্কাসের মতো দেখতে লাগবে যদি সচেতন না হন সামনে মাত্র তিন ফুটি আপনি দেখতে পাবেন তখন সবটাই বাস্তব যদি আপনি জীবনের সম্পূর্ণ বৃত্তটিকে দেখতে পারেন হঠাৎই এটা সার্কাসের মতো হয়ে উঠবে সার্কাসটি একবার অনুভব করতে পারলে বারংবার এই সার্কাসের মধ্য দিয়ে আপনি যেতে চাইবেন না আপনার দৃষ্টি যদি খুব সীমিত হয় তাহলে মাত্র তিন ফুটি আপনি দেখতে পাবেন সবটাই বাস্তব মনে হবে যদি উন্মুক্ত হয়ে যান বৃত্তে যে পথে চলেছেন সেটিকে দেখতে পান এটাকে সার্কাসের মতোই লাগবে এবং নিশ্চিতভাবে চিরদিন বজায় রাখতে চাইবেন না কিছু একটা করতে চাইবেন এটাকে নিয়ে তো এই চক্রগুলি অদম্য তারণার চক্রগুলি যে বারংবার ফিরে আসছে তার কারণ এই সিস্টেমের মধ্যে থাকা বহু রকমের স্মৃতি স্মৃতিগুলি হল কার্মিক স্মৃতি তথ্যের মূলগত অর্থ হল স্মৃতি তাই না আমি কি বলছি ইনফরমেশন মেমরি কোনো তথ্য মানে স্মৃতি তাই না কিভাবে তথ্য বহন করেন শুধু স্মৃতির মাধ্যমে অন্য কোনো উপায় নেই সে আপনার মস্তিষ্কে বা চিপের মধ্যে অথবা কম্পিউটারে যেখানেই হোক তথ্য বহন করতে পারেন শুধু স্মৃতির মাধ্যমে অন্য কোনো উপায় অন্য কোথাও তথ্য মজুত হয় না তো স্মৃতির এক অফুরন্ত ভাণ্ডার রয়েছে কার্মিক স্মৃতি জেনেটিক স্মৃতি মানসিক ও মনস্তাত্ত্বিক স্মৃতি সব রকমের স্মৃতি এই স্মৃতি যদি না থাকত এমনকি আপনার শরীরও কোনো রূপ ধারণ করতো না আপনার শরীর জানে যে এই রূপটাই ধারণ করতে হবে যখন আপনি মায়ের গর্ভে ছিলেন এই গ্রহের কয়েকশো কোটি মানুষের প্রত্যেকেই এই রূপ নিয়েছে দুটো পা দুটো হাত দুটো চোখ এই রকম এই স্মৃতি যদি না থাকতো আমরা জানি না ওটা কেমন রূপ ধারণ করতো এমনটা কখনো ঘটেনি যে একজন নারী কোনো হাতি বা কীট পতঙ্গ বা এরকম কিছু জন্ম দিয়েছেন এটা কখনো ঘটেনি কারণ স্মৃতির উপস্থিতি ওই স্মৃতি যদি না থাকত এটা যে কোনো রূপ নিতে পারত তো আপনি যে এই ভৌত রূপটাকে সঠিকভাবে ধরে রেখেছেন তার কারণ শুধুই স্মৃতি স্মৃতির অর্থ হল অতীত হ্যাঁ স্মৃতির অর্থ হল সেটাই যা অতীত হয়ে গেছে স্মৃতি যদি একমাত্র বিষয় হয় যে তথ্য বহন করছেন স্মৃতির আদলে সেটি যদি এই মুহূর্তে আপনি যা তার প্রকৃতিকে স্থির করে দেয় তার অর্থ হল আপনি অতীত বা জীবন আপনাকে ছেড়ে এগিয়ে গেছে বাস্তব জীবন বলে কিছু নেই এটা শুধুই স্মৃতির খেলা যদি একটি সিনেমা দেখতে যান ধরুন রজনীকান্তের সিনেমা সিনেমা চলাকালীন এত বড় ও এত বাস্তব বলে মনে হয় যেন বাস্তবের চেয়েও বেশি বাস্তব প্রকৃত বাস্তবের চেয়েও অনেক বড় বাস্তব হয়ে ওঠে কারণ এটা ততটাই অতিরঞ্জিত কিন্তু এ সবটুকুই শুধু স্মৃতির খেলা করে যাওয়া এটা রেকর্ড হয়ে আছে ফিল্ম অথবা ডিজিটাল ধাঁচে বা অন্য কোনোভাবে ওটা শুধুই স্মৃতি ওটা আগেই ঘটে গেছে